আসসালামু আলাইকুম সবাইকে। চুলের রুক্ষতা কিভাবে দূর করবেন, চুল ঝলমলে কিভাবে করতে পারবেন, আজকে আমি আপনাদেরকে দেখাবো এরকম একটি হেয়ার প্যাক। শরীরে পুষ্টি যোগাতে ডিমের বিকল্প নেই, তেমনি এই ডিম আপনার চুলের জন্য বেশ উপকারী। চুল কোমল ও দ্রুত লম্বা করতে ডিমের ব্যবহার করতে পারেন। ডিমে রয়েছে প্রোটিন, যা আমাদের চুলের জন্য বেশ উপকারী। কালো জিরা আমাদের চুল লম্বা করে, আর চুলের গোড়া যদি সাদা থাকে তাহলে কালো জিরা ব্যবহার করলে চুলের গোড়া কালো হয়ে যায়। আমরা সবাই জানি মেথি আমাদের চুলের যত্নে অনেক উপকারী। চুল সিল্কি করতে সাহায্য করে, চুল গজাতে সাহায্য করে। যাদের চুল রিবন্ডিং করা তারাও কিন্তু মেথি ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা দিয়ে আমরা অনেক রকম ফেস প্যাক তৈরি করে থাকি। অ্যালোভেরাকে আমরা অনেকে ঘৃতকুমারীও বলে থাকি। অ্যালোভেরার জেল আমরা যেমন ফেসেও ব্যবহার করি, তেমনি আমরা চুলেও ব্যবহার করতে পারি। ভিটামিন ই ক্যাপসুল আমরা আমাদের ফেসে যেমন ব্যবহার করি, আমাদের চুলের সমস্যার জন্য আমরা কিন্তু সবুজ কালারের ভিটামিন ই ক্যাপসুলটি ব্যবহার করে থাকি। রং ভেদে ভিটামিন ই ক্যাপসুলের ব্যবহার আছে, যেমন আমরা গোল্ডেন কালারের ই ক্যাপসুলটি আমাদের ফেসে ব্যবহার করি, এবং গোল্ডেন কালারের ই ক্যাপসুলটি একটু লম্বা টাইপের হয়ে থাকে। আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী কফি কালারের ই ক্যাপসুলটি আপনি খেতে পারেন। গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, আমি সেখানে বলেছিলাম আমি কালো জিরার মেথি দিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করে দেখাবো। আজকে আমি সেই হেয়ার প্যাকটি তৈরি করে দেখাবো। মেথি কালো জিরা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। একটি ডিম নিয়েছি, দুটি ই ক্যাপসুল আমি ইউজ করব, অ্যালোভেরা জেল নিয়েছি। সবগুলো উপাদান খুব ভালো করে মিক্সিং করে নিব।
সপ্তাহে একদিন এবং মাসে চার দিন আপনারা এই হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারবেন। হেয়ার প্যাকটি আপনাদের চুলের গোড়ায় খুব ভালোভাবে লাগিয়ে প্রায় এক ঘন্টার মতো রেখে দিবেন। শ্যাম্পু দিয়ে ডিপ ক্লিন করে নেবেন খুব ভালো করে। আর কোনো কন্ডিশনার ইউজ করার প্রয়োজন নেই।